ছোট ছোট স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ঈশ্বরদীকে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং বঙ্গবন্ধুর কথা অনুযায়ী হিন্দু মুসলিম ভাই ভাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে যেতে চেয়েছেন। ঈশ্বরদীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস গতকাল দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ সকল সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সাধারণ সম্পাদক এ আজাদ হান্নান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সভাপতি এস এম রাজাসহ অন্যান্য প্রায় সকল সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড টি এম রাহাসিন কবির, শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম, ঈশ্বরদীর উন্নয়ন ও মাদক সন্ত্রাস দমন সহ যে কোনো ভালো কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন।